নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2 সেপ্টেম্বর 2024 কৌশিকী অমাবস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কৌশিকী অমাবস্যা। মা তারার কৃপায় সাত রাশি কোটিপতি হবেই। প্রত্যেকে জয় তারা, জয় তারা, জয় তারা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, কৌশিকী অমাবস্যা বিশেষ একটা তিথি, সারা বছরে একবারই এই তিথিটা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ এই সময়টাতে বিশেষ করে তন্ত্রক্রিয়া খুব চটজলদি কাজ হয়। যাদের কঠিন থেকে কঠিনতম সমস্যা রয়েছে, আপনার ঋণের উপর ঋণ, অর্থ কষ্ট, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, বিবাহ হচ্ছে না, কর্ম পাচ্ছেন না, ব্যবসাতে উন্নতি হচ্ছে না, কেরিয়ারের ক্ষেত্রে আপনার বাধাবিঘ্ন আসছে, অর্থনৈতিক সমস্যা আপনার হচ্ছে, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, একটা ভালো তিথি কিন্তু রয়েছে। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে আপনার তিথিক্ষণ আপনার জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলোকে কিন্তু দূর করতে পারে। আর বছরের এই একবার যে এই কৌশিকী অমাবস্যা, শুধু আমি বলছি না, আমি আবারও বলছি, শুধু কৌশিকরাই বলছে এটা না, আপনি যে কোনো সাধক রয়েছে যারা তন্ত্র সাধনা করে, তাদের সাথে আপনারা পরামর্শ করুন। দেখবেন কৌশিকী অমাবস্যার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এদিন শম্ভু নিশুম্ভুকে কিন্তু বধ করেছিলেন। এই অমাবস্যাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, আপনাদের জীবনে যত বড় সমস্যা থাক না কেন, সেখান থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন। বিশেষ দুর্লভ যোগ এই দিন কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। 100 বছর পর এই যোগটা কিন্তু তৈরি হয়েছে কৌশিকী অমাবস্যায়, যার শুভ ফল পেতে চলেছে এই সাত রাশির জাতক এবং জাতিকারা। তার মধ্যে যদি আপনার রাশির নাম থাকে, আপনিও হতে পারেন মহা সৌভাগ্যশালী, মহা কোটিপতি। এবং আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি, ভিডিওটি যারা দেখছেন, প্রচুর আপনারা ভিডিওটিকে শেয়ার করুন, কারণ আপনাদের একটি শেয়ার অনেক মানুষ কিন্তু জানতে পারবে। দেখুন, সব কিছুর কিন্তু তিথি রয়েছে। দেখবেন আপনার শিব পূজার যেমন তিথি থাকে, দুর্গা পূজা কালী পূজার যেমন তিথিক্ষণ থাকে, তেমনি কৌশিকী অমাবস্যারও কিন্তু এই শুভক্ষণটা কিন্তু রয়েছে। এই 2 সেপ্টেম্বর যে একটা দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, অমৃত সিদ্ধিযোগ, সর্বাত্ম সিদ্ধিযোগ, শিবযোগ, একাধারসে প্রচুর যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবং বিশেষ করে যাদের অর্থনৈতিক সমস্যা, পিঠে ঋণের বোঝা আপনার পড়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, অবশ্যই যোগাযোগ করুন। বর্তমানে এই কৌশিকী অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, আপনাদের কিন্তু সেক্ষেত্রে বুকিংগুলো নেওয়া হচ্ছে। আপনার জন্মক্ষেত্রে যত বড় সমস্যা থাক না কেন, যাদের শনি সাড়ে সাতই চলছে, বা আপনার যেমন মেষ রাশির আর 6 মাস পর কিন্তু আপনাদের শনি সাড়ে সাতই শুরু হবে, অবশ্যই এই সময় কৌশিকী অমাবস্যাতে প্রতিকার প্রতিবিধান করুন। কুম্ভ রাশি শনি সাড়ে সাতই চলছে, মীন রাশি শনি সাড়ে সাতই চলছে, মকর রাশি শনি সাড়ে সাতই চলছে, আবার সিংহ রাশি ধনু রাশি ঢাইয়া শুরু হবে। অর্থাৎ এই জায়গাটাতে আমি আবার বলবো, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি,
আপনার মীন রাশি, মেষ রাশির ক্ষেত্রে এই কৌশিকা অমাবস্যাতে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন। এবং যাদের শনির মহাদশা চলছে বা আপনার রাহু কেতুর জায়গাটা নেগেটিভ রয়েছে, অবশ্যই যোগাযোগ করুন এবং এই সময়টাতে কাজে লাগান। এই কৌশিকী অমাবস্যাটা একটা বিশেষ একটা যোগ, যে যোগে আপনাদের বিশেষভাবে লাভকারী কিন্তু হবে এবং এটা তন্ত্র সাধনা একটা বিশেষ দিন, যে জায়গাটাতে আপনাদের যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাদের দূরীভূত কিন্তু হবে। আমি কৌশিক রায় আমি গ্যারান্টি দিয়ে বলছি এই কথাটা। তো যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আলোচনা শুরু করা যাক। যে 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 সাতটি রাশির ক্ষেত্রে মা তারার কৃপায় কপাল খুলতে চলেছে, হতে চলেছে মহাকোটিপতি, নিশ্চিত নিশ্চিত রূপে অবশ্যই আপনারা দেখতে থাকুন। এবং কোন কোন রাশির কথা বলছি, এবং প্রত্যেকে জয় মা তারা, জয় তারা, জয় তারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির আপনাদের মা তারার আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা, প্রপার্টি থেকে কোনো বড় ধরনের লাভ আসতে চলেছে। দ্বিতীয় রাশি মেষ রাশি। মেষ রাশির সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে, বৈবাহিক জীবন আপনাদের শুভ হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হতে চলেছে। তিন নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির এই কৌশিকী অমাবস্যা থেকে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের স্বাস্থ্যক্ষেত্র, আপনাদের বৈবাহিক জীবন, আপনাদের বিজনেস এবং সম্পত্তিগত দিক থেকে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, অর্থাৎ মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে ধনু রাশি, মেষ রাশি, সিংহ রাশি। এরপর যে রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই কৌশিকী অমাবস্যাতে মা তারার কৃপায় আপনার ধনলাভ হতে চলেছে, আকস্মিক ধনপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। মকর রাশি। মকর রাশির এই কৌশিকী অমাবস্যা থেকে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, আপনাদের অর্থলাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনার মকর রাশি। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, অর্থাৎ কৌশিকী অমাবস্যা থেকে মকর রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির সুনাম অর্জন হবে, মা তারার কৃপায় আপনাদের ব্যবসা ক্ষেত্র এবং আপনাদের ভাগ্যক্ষেত্র ভালো, কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ইনকামের সোর্স বৃদ্ধি হতে চলেছে, আয় উন্নতির জায়গা আপনাদের খুব ভালো এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা থেকে এই সাত রাশি মহা কোটিপতি হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমরা বলি এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি আবারও আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি, আপনারা যারা দেখছেন, যারা নিতান্তই নিজেরা চাইছেন যে নিজের জীবনে কিছু পরিবর্তন করতে, অবশ্যই এই কৌশিকী অমাবস্যাতে আপনারা প্রতিকার প্রতিবিধান করুন এবং পাশাপাশি মা তারার নাম নিয়ে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার করুন। এর পাশাপাশি প্রত্যেকে জয় তারা, জয় তারা, জয় তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।